হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ভ্যানিটি মেকওভার। আজকে আমার ভ্যানিটিটাকে মেকওভার করব, সঙ্গে ক্লিনও করব। তো অ্যামাজন থেকে এই জিনিসটা আমি কিনেছি, তো চলো এটাকে আনবক্সিং করে নিই। এটা কেনার উদ্দেশ্য একটাই, কারণ কি আমি ড্রেসিং টেবিলের উপরে যে সমস্ত জিনিসগুলো রাখি দু চার দিন পরেই সব কটাতে ধুলো পড়ে যায়, আর প্রত্যেকটা প্রোডাক্ট একটা একটা করে পরিষ্কার করতে হয়, তাই সেটা বহুত বিরক্তকর কাজ হয়ে গেছিলো। তো সেই কারণে এটা কিনেছি যে এটার ভেতরে সব প্রোডাক্ট রাখবো, আর এটা যখন নোংরা হয়ে যাবে তখন খুব সহজেই আমি এটার বাইরেটা মুছে নিয়ে এটাকে ক্লিন করে নেবো। এইটা যদি আমি এরমভাবে মানে অ্যাটাচটা খুলে দিই তাহলে এটা আলাদাভাবে, মানে তুমি এটা আলাদাভাবে ইউজ করতে পারবে, এটা আলাদাভাবে ইউজ করতে পারবে। এটা ড্রয়ারগুলো তো দেখলে খুবই ভালো, এবং এটার হচ্ছে বোথ সাইড খোলা যায়, লাইক এইটা খোলা যায় এবং এইটার পেছনটাও তুমি খুলতে পারবে, ঠিক আছে? এইভাবে মানে বোথ সাইড থেকে এটা অপারেট করা যাবে। সো দিস ইজ দ্যাট। তো আজকে আমি আমার ড্রেসিং টেবিলের মেকওভার করবো। দেখতেই পাচ্ছ যে কি অবস্থা ড্রেসিং টেবিলটার, সব মেস হয়ে আছে এখানটা পুরো। এখানে অনেক কিছু মানে অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, তো সেগুলো এসছে, তার জন্য পুরো মেস হয়ে আছে। এই বক্সের মধ্যে প্রচুর জিনিস আছে, এই ড্রাভারে আছে সব, এর ওলট পালট এখানেও আছে ওলট পালট। তো চলো দেখা হচ্ছে মেকওভারের ভিডিওতে। এখন এরকম মেস তৈরি হয়ে গেল, আর ওটা ওখানে আছে, হ্যালো করে দাও, হ্যালো করে দাও। সো এটাকে ইনস্টল করার আগে আমাকে এই জায়গাটা পুরো ক্লিন করতে হবে। এখানেও প্রচুর জিনিস আছে যেগুলো কিনে আমি সরিয়ে দেবো, অ্যান্ড সব আমি আপাতত এখানেই রাখবো। দেখো কতটা ধুলো জমেছে, আপাতত আমি এইটা আগে পরিষ্কার করি। নাও এবার এটা পুরোটাই ক্লিন হয়ে গেছে, অলমোস্ট ডাস্ট ক্লিন। এবার এর উপরে একটা হোয়াইট আমার ওড়না আছে, ওটা আমি গ্লাসের উপর পেতে দেবো, তাহলে জিনিসটা একটু এনহ্যান্স করবে। কারণ কি পুরোটাই যেহেতু ব্রাউন কালার, তাই একটু আমার মনে হয় যে একটু মানে কালার কম্প্রেস করে, তো সেই জন্য। আর এরপরে আমি বসিয়ে দিয়েছি আমার নতুন জিনিসটি, যেটা কেনার মধ্যে আমি সমস্ত কিছু এবার রাখবো।
এখন পুরোপুরি আমার এটাকে সাজানো হয়ে গেছে। অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমি এটাকে চেঞ্জেস করবো, বাট আপাতত এইভাবেই সাজিয়েছি গুছিয়েছি। তোমরা দেখো তোমাদের কেমন লাগলো। এক কথায় আমার এই প্রোডাক্টটা সত্যি খুব ভালো লেগেছে, আর এটা আমার একটা ফেভারিট পারফিউম, তোমরা ট্রাই করতে পারো। যাই হোক, এক কথায় প্রোডাক্টটা সত্যি খুব 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 ভালো লাগলো। মানে এটা ভীষণই ফাংশনাল, খুবই ইউজফুল আমার মনে হচ্ছে। তো তোমরাও যদি চাও এই প্রোডাক্টটা কিনতে পারো। এই প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। রেডি করবো এই জায়গাটা, এই জায়গাটাও গোছাবো এবং সঙ্গে এই জায়গাটাও, এই দুটো জায়গায় আমার এখন গোছাতে হবে। আর এখনও আমার এখানে মেস হয়ে আছে। দেখো এবার এই ড্রয়ারটা আমি গুছিয়ে নিয়েছি। মোটামুটি আমার যা জিনিস খুব একটা ইউজ করি না, যেমন কি হেয়ার মাস্ক রেখেছি এখানটায়, তারপরে অ্যালোভেরা জেল আর বিভিন্ন ফেস মাস্কগুলো আমি এখানটায় রেখে দিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ছোট্ট একটা প্লামের বডি বাটার, আর একটা ছোট্ট এটা প্লামের কোকো বডি স্ক্রাব আছে, ঠিক আছে। আর বাদবাকি ওই সৌরভের স্ট্রিমার, কাঁচি, তারপরে এগুলো হচ্ছে টিস্যু মানে মাস্ক, যেগুলো আমরা ট্যাবলেট মাস্ক বলি। এইটা জাস্ট তুমি জলের মধ্যে দেবে আর এটা পুরো ফেস মাস্ক এর আকারে নিয়ে নেবে। আর এখানে আমি রেখেছি কিছু এপসাম সল্ট জনসনের ডাব্বার মধ্যে, এটা ছোট্ট পাউচ, যার মধ্যে কিছু কটন আছে। আর এটা আমার মায়ের বানানো গার্ডারটা, পুরোটাই কুরুষের হাতের কাজ। আর এখানে একটা ফেস মাস্ক রেখে দিয়েছি, আর এখানে আছে তোমার ইয়ারবাস, যেটা খুবই দরকার, এভরিডে আমাদের দরকার হয়। ব্যাস এই ছোটোখাটো জিনিসগুলো যেগুলো খুব নেসেসারি না, মাঝে সাঝে লাগে, সেগুলো আমি রেখে দিয়েছি। এই ড্রয়ারটা পরিষ্কার হয়ে গেল, এরপর এই ড্রয়ারটা গোছানোর পালা। তো চলো এইটাও করতে শুরু করে দিই। দেখো জাস্ট এক মিনিটের মধ্যে আমি এই ড্রয়ারটাও গুছিয়ে নিয়েছি। এর মধ্যে আছে আমার মেকআপ ব্রাশ, এটাও আছে মেকআপ ব্রাশ, আর মেকআপের কিছু জিনিস, ফাউন্ডেশন, প্রাইমার, মিসেলের ওয়াটার, কিছু প্যালেটস, ছোটোখাটো যা যা বানানা পাউডার, লিপস্টিক্স, মোটামুটি যা যা দরকার হয় সেগুলো আমি সমস্ত গুছিয়ে রেখে দিয়েছি এখানটায়। এটার মধ্যে সমস্ত লিপস্টিক ফিপস্টিক আছে। তো এইভাবে আমি দুটো ড্রয়ারই কিন্তু অর্গানাইজ করে ফেললাম। ভ্যানিটির ওপরটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই জন্য একটা ফ্লাওয়ার ভাস অ্যাড করলাম, আর তার মধ্যে একটু ফুল দিয়ে দিলাম। এটা পুরোটাই আর্টিফিশিয়াল ফুল। আর এরপর পুরো তৈরি হয়ে গেল আমার ভ্যানিটি মেকওভার। দেখে নাও কীরম লাগছে, অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট বক্সে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ইউজফুল হলে একটা লাইক একটা কমেন্ট করো, আর যদি মনে হয় যে না এটা আমার পরিবারের সাথে আমি শেয়ার করতে পারি, তাহলে অবশ্যই শেয়ার করো সবার সাথে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু রইব। আর থ্যাংক ইউ সো মাচ এতজন আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে বলে। আশা করি আরও পরে ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা কিন্তু লাইক করে যাবে, কেমন লাগছে জানিও। টাটা।